বিশ্ব জনসংখ্যা দিবস এক নজরে শীর্ষে থাকা বিশ্বের দশটি জনবহুল দেশ বর্তমানে ভারতের অবস্থান কোথায় বিশ্বের জনসংখ্যা ক্রমবর্ধমানে বেড়ে চলেছে এ ব্যাপারে সচেতনতা বাড়াতে প্রতি ১১ এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় উনিশশো উনানব্বই সাল থেকে রাষ্ট্রসংঘ দিনটিকে পালন করে আসছে মূলত পরিবার পরিকল্পনা লিঙ্গ সমতা দারিদ্র মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয় প্রথম প্রথম স্থানে রয়েছে ভারত এই মুহূর্তে বিশ্বে থেকে জনবহুল দেশ হল ভারত জনসংখ্যা একশো চুয়াল্লিশ কোটির বেশি দুহাজার বাইশে ভারত জনসংখ্যার নিরিখে চীনকে সারিয়ে গিয়েছে অন্য দেশগুলির তুলনায় ভারতের তরুণ জনসংখ্যা বেশি জনসংখ্যার গর্বয়স আঠাশ দশমিক দুই বছর দ্বিতীয় স্থানে রয়েছে চীন চীনের জনসংখ্যা একশো তেতাল্লিশ কোটির আশপাশে জনসংখ্যার নিরিখে চীন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের জনসংখ্যার গড় বয়স উনচল্লিশ যা সাধারণভাবে বয়স্ক জনসংখ্যাকে নির্দেশ করে তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় জনবহুল দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র সেখানকার জনসংখ্যা চৌত্রিশ কোটির কিছু বেশি সংস্কৃতি বৈচিত্র্য ও আর্থিক প্রভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসন স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক বৈষম্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হয় মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বয়স্ক জনসংখ্যার দিকে ঝুঁকছে চলুন চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জনসংখ্যা কোটির কিছু বেশি দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে জনবহুল দেশের গড় বয়স উনত্রিশ দু হাজার বিশের আদমশুমারির ফলাফল অনুসারে দেশের জনসংখ্যার প্রায় ছাপ্পান্ন শতাংশ জাভদ্বীপে বসবাস করে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান ভারতের প্রতিবেশী এই দেশের বর্তমান জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি জনসংখ্যার হিসেবে সারা বিশ্বে পাঁচ নম্বরে রয়েছে জনসংখ্যার গড় বয়স বিশ দশমিক ছয় বছর পাকিস্তানে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার সঙ্গে ক্রমবর্ধমান জনসংখ্যাকে পরিচালনা করতে স্বাস্থ্য পরিষেবা শিক্ষা ও আর্থিক সুযোগগুলির উন্নতির জন্য চেষ্টা করা হচ্ছে ষষ্ঠ স্থানে রয়েছে নাইজেরিয়া আফ্রিকার সবথেকে জনবহুল দেশ নাইজেরিয়ার জনসংখ্যা বাইশ দশমিক তিন কোটি গড় বয়স সতেরো বছর দেশটি দারিদ্র শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হলেও অর্থনৈতিক বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ ব্রাজিলের জনসংখ্যা একুশ দশমিক ছয় কোটি জনসংখ্যার গড় বয়স বত্রিশ দশমিক শূন্য চার বছর অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি জনসংখ্যা সতেরো দশমিক দুই কোটি জনসংখ্যার গড় বয়স সাতাইশ দশমিক এক বছর স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও নগয়ারণ ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত চ্যালেঞ্জের মুখে ভারতের পূর্ব দিকের এই প্রতিবেশী নবম স্থানে রয়েছে রাশিয়া রাশিয়ার জনসংখ্যা প্রায় চোদ্দ দশমিক চার কোটি জনসংখ্যার গড় বয়স উনচল্লিশ দশমিক দুই বছর রাশিয়া বার্ধক্যজনিত জনসংখ্যার মুখোমুখি আর্থিক বৈষম্যের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা এবং আঞ্চলিক জনসংখ্যা বন্টনে ও সামঞ্জস্য রয়েছে দশম স্থানে রয়েছে বর্তমানে মেক্সিকো মেক্সিকোর জনসংখ্যা প্রায় বারো দশমিক আট কোটি দেশটির মানবাধিকারের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয় বর্তমানে দেশের গড় বয়স হচ্ছে ত্রিশ দশমিক দুই বৎসর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে